তাহলে আমরা একটা এলভিএম তৈরি করি, সেই এলভিএম কে আমরা সোয়াপ হিসেবে ডিক্লেয়ার করব। আমাদের এখানে এখন সোয়াপ স্পেস দেওয়া আছে 4 জিবি, যে 4095 4 জিবি দেওয়া আছে, আমরা জি দিয়ে কিন্তু জিবি দেখতে পারি। ই মাইনাস এম দিলে যে আমাদের মেগাবাইটে দেখাচ্ছে, যে 4095, আমরা এখানে আরো 4 জিবি অ্যাড করব, টোটাল তাহলে হবে 8 জিবি। এটা হচ্ছে আমাদের মেন গোল। তো এই জন্য আমরা প্রথমে দেখে নিক যে আমরা জানি যে ভিজিতে যদি ফ্রি স্পেস থাকে তাহলে ওই স্পেসটা দিয়ে আমরা এলবিএম কি একটা এলবি তৈরি করতে পারি। আমাদের এখানে 9.60 জিবি আর কি ফ্রি আছে ভিজিতে। এন দিয়ে আমরা এলবিটার নাম দেব, যেহেতু আমরা সোয়াপের জন্য ইউজ করব। মাইনাস এল দিয়ে আমরা দেব সাইজটা, দিলাম 4096, 4 জিবি দিলাম, এটা এম দিতে পারি অথবা 4 জিবি দিতে পারি। এটা কোন ভিজি থেকে দিবে সেই ভিজির নামটা দিতে হবে, ভিজির নামটা দিলাম নিউ ভিজি। এলভিএমটা তৈরি হয়েছে কিনা এলবিএস দিয়ে দেখতে পারি। সোয়াপ এলভি যেটার ভলিউম গ্রুপের নাম হচ্ছে নিউ ভলিউম গ্রুপ এবং যেটার এলভি সাইজ হচ্ছে 4 জিবি, আমরা জানি যে কোনো একটা এলভিএম করার পরে বা পার্টিশন করার পরে সেটাকে আমাকে কি করতে হবে, ফরম্যাট করতে হয়, তাই না? উইন্ডোজে যেরকম ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা একটা পার্টিশন তৈরি করে সেটাকে এনটিএফএস বা TAT32 এটাতে আমাদের ফরম্যাট করতে হয়। তো লিনাক্সও সেম, যেহেতু এটা EXT4 বা EXT3 না, এটা হচ্ছে সোয়াপ পার্টিশন, এর জন্য একে আমাদের সোয়াপ বানিয়ে নিতে হবে, এমকে সোয়াপ, ঠিক আছে? আমরা এখন এই পার্টিশনটাকে ফরম্যাট করবো বা সোয়াপ পার্টিশন বানাবো, ঠিক আছে? এই জন্য হচ্ছে এমকে সোয়াপ, তারপরে আমাদের সেই এলবিটা দিতে হবে, এমকে সোয়াপ ডেপ নিউ ভিজি তারপরে সোয়াপ এলবি। তাহলে এটা আমাদের সোয়াপে ফরম্যাট হয়ে গেল। এখন এটাকে কি করতে হবে, আমাদের এপেস ট্যাবে এন্ট্রি দিতে হবে। আমরা কপি করলাম, এটিসি এপেস ট্যাবে গেলাম, আমরা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এটা 8 জিবি হয়ে গেছে। আমরা ইমেজ ট্যাবে এন্ট্রি দিছি, তারপরে যেরকম মাউন্ট মাইনাস এ কমান্ড দিছিলাম এখানে আমরা লিখছি সোয়াপ অন মাইনাস এ, ইমেজ ট্যাবে যে এন্ট্রি আছে সেটা সোয়াপ হিসেবে মানে অন হয়েছে, ঠিক আছে? সোয়াপ অন মাইনাস এ, এরপর আমরা ফ্রি মাইনাস এম দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে 8 জিবি হয়ে গেছে। প্রথম আমরা দেখতে পারি সোয়াপ অন মাইনাস এস দিয়ে, এই যে আমাদের এখানে দুইটা 4 জিবি 4 জিবি করে আছে।
আচ্ছা আমি তাহলে কোনো বিজি আমাদের এখানে বিজি কোনটা নিউ বিজি আছে এইচডিবি টু এইচডিবি টু মনে হয় আমাদের কোনো কাজে ইউজ হচ্ছে না আমি একটু দেখে নিই এটা এইচডিবি টু জন্য করা আছে লিনাক্স সেন্টার দুইটাই একটা পার্টিশন তৈরি করব স্ট্যান্ডার্ড পার্টিশন যে পার্টিশনটা দিয়ে আমরা সোয়াপ স্পেসটা বাড়াবো আমরা আগে কি করছি আমরা সে এলভিএম একটা পার্টিশন করছি সেটা দিয়ে সোয়াপ স্পেসটা ইনক্রিজ করছি তাই না এখন আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন তৈরি করে সেই পার্টিশনটা দিয়ে সোয়াপ স্পেসটাকে বাড়াবো তাই জন্য আমি এখানে একটা পার্টিশন ডিলিট করে দিয়েছি দেখেন এসডিবি টু জন্য আমাদের রিকোয়েস্টে কোনো এন্ট্রি নাই তাহলে আমরা একটা পার্টিশন তৈরি করব এসডিবি টু তাহলে আমরা এস এম কি পার্টিশন করব প্রাইমারি পার্টিশন তার আইডি কত হবে টু পাঁচ সেক্টর দিব না এটা সাইজ দিলাম আমরা 2 GB দিলাম প্লাস 2 GB তো এখানে আগে এলভিএম এর যে সিগনেচারটা থেকে গেছে তো এই জন্য ওটা বলতেছে যে এলভিএম এর সিগনেচারটা আমাকে কি রিমুভ করতে হবে কারণ এর আগে তো এই পার্টিশনটার এই স্পেসটা কি এলভিএম এর সিগনেচার কি ছিল এলভিএম ছিল এই জন্য ওইটা বলছে তাহলে আমরা ইয়েস দিব আমরা প্রিন্টে দেখলাম এটা টাইপ কি আছে 83 মানে লিনাক্স তো টাইপটা আমাদের চেঞ্জ করতে হবে টি পার্টিশন নাম্বার টু লিনাক্স সোয়াপ স্ল্যাশ সোলারিস তাহলে পি যে দেখবো তাহলে আমাদের এসডিবি টুর জন্য পার্টিশন হয়েছে কি 2 GB একটা পার্টিশন হয়েছে এবং তার আইডি হচ্ছে 82 মানে লিনাক্স সোয়াপ তাহলে এই সোয়াপ টাইপটা আমরা এখন বলে দিচ্ছি এখন এই পার্টিশনটাকে আমাকে ফরম্যাট করতে হবে সোয়াপ পার্টিশন বানানোর জন্য আমাদের কমান্ড আছে এমকে সোয়াপ স্ল্যাশ ডেপ এসডিবি টু আমাদের এটা ফরম্যাট হয়ে গেছে এখন আমরা কি করব এসডিবি টুটাকে এফএস ট্যাবে এন্ট্রি দিব এফএস ট্যাব এসডিবি টু এখানে আমরা সোয়াপ লিখলাম এখানেও সোয়াপ 0 0 সোয়াপ 1 - A দেখবো কিভাবে 3 - M অথবা সোয়াপ 1 - S এসডিবি টু এই যে আমাদের সাইজ আমাদের আগে ছিল 8 GB এখন হয়েছে 10 GB তাহলে আমরা কি করলাম এফএস ট্যাবে এন্ট্রি দিছি এফএস ট্যাবে এন্ট্রি আমি তো নান এর জায়গায় সোয়াপ ওটা সেমি ঠিক আছে এসডিবি টু সোয়াপ সোয়াপ পার্টিশন ফরম্যাটটা কি সোয়াপ ডিফল্ট 0 অ্যাড করব এবং সেটাকে রিমুভ করব আচ্ছা এটা ওইটাকে দিয়ে দিই আর আবার টি প্রেস করে এইটি টু দিই আর ডিস্কটা এই যে পার্টেড মানে এটা এফডিক্স ইউটিলিটিটা না এটা হচ্ছে পার্টেড ইউটিলিটি তো এটা দিয়ে আমরা কি করলাম সেই ডিস্কটা দিলাম ডিস্কটা দিয়ে প্রিন্ট ফ্রি
এখানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে দেখেন যদি 2 GB অথবা কম হয় তখন আমাদের র্যামে ডাবল দিতে হবে, ঠিক আছে? 2 GB থেকে 8 GB হলে র্যামে সমান দিতে হবে, 8 থেকে 64 হলে 4 GB দিতে হবে। এটা হচ্ছে আপনার মিনিমাম একটা রিকমেন্ডেশন রেজাল্ট বলে দিছে। হ্যাঁ, বাট আপনার যদি অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এত দিতে হবে, আলটিমেটলি ওর উপর তো অ্যাপ্লিকেশনে চলবে অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তো আমরা ধরেন ফার্স্টে যখন কেউ ইনস্টল করলো সে এটা ফলো করে ইনস্টল করলো যে আমার র্যাম আছে 64 GB, আমার অ্যাটলিস্ট 4 GB দিতে হবে, এই জন্য সে অ্যাটলিস্ট 4 GB দিয়ে রাখলো, ঠিক আছে? তো এখন যখন সে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেল তখন যে দেখলো যে অ্যাপ্লিকেশনের রিকমেন্ডেশন সোয়াপ স্পেস হচ্ছে আপনার 16 GB, তাহলে তাকে কি 4 GB থেকে 16 GB নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা যে সেটাই করলাম। এখন ধরেন 16 GB আমরা গেলাম, এখন যাওয়ার পরে আমাদের কোনো কারণে আমাদের হচ্ছে ওই ধরেন অ্যাপ্লিকেশনটা ছিল টেম্পোরারি বা এনিও যে কোনো কারণে আমাদের এখন সোয়াপ স্পেসটা দরকার নেই, আমাদের এখন আছে হচ্ছে 10 GB, আমরা এখন এটা কমিয়ে সে 4 GB ফেরত নিয়ে আসবো, অথবা আমরা দেখে নিই এসডিবিটা এই যে স্ট্যান্ডার্ড পার্টিশন যেটা করছিলাম এটাকে আমরা এখন রিমুভ করে দিব। তখন আমরা সোয়াপ কে অফ করতে হবে ফার্স্টে, ঠিক আছে? আর সোয়াপ স্পেসটা ইউজার থেকে ওটা দেখে নিতে হবে, তাহলে আমরা এসডিবি বুঝলে আমাদের সোয়াপটা স্টপ করলো। এখন দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে না সোয়াপটা, ঠিক আছে? এসডিবি তো আমরা এখন রিমুভ করে দিছি সব থেকে, রিমুভ করার পরে আমাদের কি এর এন্ট্রিটা আমাদের থেকে গেছে না? হ্যাঁ, সোয়াপ ওয়ান এলএস এডি, তাহলে কিন্তু আবার এটাকে সোয়াপ হিসেবে ডিক্লেয়ার করে দিছে। তাহলে আমাদের কি করতে হবে, এবার স্টেপ থেকেও সে এন্ট্রিটা মুছতে হবে। আমরা প্রথমে সোয়াপ অফ করবো, তারপরে আমরা এফ স্টেপে যাব, হ্যাশ করে দিব অথবা ডিলিট করে দিব। ডিলিট করে সব হিসেবে আসছে, মানে অ্যাড হচ্ছে না। দেখবো কিভাবে মাইনাস এম ডাবল দেখি, কারণ আমরা এখন দেখি 8 GB চলে আসছে। তাহলে সোয়াপের জন্য এল আমরা স্ট্যান্ডার্ড পার্টিশনে যে সফটটা অ্যাড করছিলাম সেটা কিন্তু আমরা রিমুভ করতে পারছি, তাই না? আমরা চেক করলাম কি দিয়ে, আমি এই যে এসডিবি টুটা দিয়ে আমি আর একটা ভিজি তৈরি করব, ঠিক আছে? ভিজি তৈরি করে সেটা আমরা আর একটা পার্টিশনে মাউন্ট করে ওটা দেখাবো। আমি দেখাই তাহলে এসডিবি টুটা আমরা কি করছিলাম, সব পার্টিশন হিসেবে ডিক্লেয়ার করছিলাম না? তাহলে আমরা এখন এসডিবি তে গেলাম, প্রিন্ট দিলাম, এটা হচ্ছে টাইপটা কি আছে 82 আছে, আমরা এখন লিনাক্স এলভিএম করবো, তাহলে টাইপটা আমরা কি দিব 8E দিব, 2 8E, আর আমরা এলএসবিএল কে দিলাম, এটা অলরেডি তো এখানে আছেই। 2 নম্বর দিলাম কেন, পার্টিশন নাম্বার বা এসডিবি, হ্যাঁ এসডিবি টুটা নিয়ে আমি কাজ করবো। আচ্ছা,
মানে এটা তো আমি সব থেকে অলরেডি রিমুভ করে দিছি না, এটা তো অলরেডি রিমুভ করে দিছি আমি, তো এই কারণে আমি এটাকে দিয়ে আমি 2GB স্পেসটাকে নিয়ে আমি একটা ভিজি বানাবো। তাহলে আমি এটা টাইপটা চেঞ্জ করে এলভিএম করে দিছি, এখন আমি পিভি ক্রিয়েট করবো। ও এখানে সিগনেচার আছে একটা বলতেছে, কারণ ওটা সব স্পেস ছিল ওই জন্য। তাহলে পিবিএস দিয়ে দেখলাম এসডিবি টু কোনো ভিজির আন্ডারে নেই, আমরা এখন একটা ভিজি অ্যাড করব, ভিজি ক্রিয়েট, ভিজির নাম দিব হচ্ছে ভিজি ওয়ান। এটা আসবে কি এসডিবি টু নাম এই যে আমরা যে 32 MB দিলাম না, আমরা জানি যে বাই ডিফল্ট আপনার পি সাইজ কত হয়, 4 MB। আমরা এখন বলে দিছি যে পি সাইজটা হবে 32 MB, ঠিক আছে, কারণ বাই ডিফল্ট 4 MB। আমাদের সাপোজ আমাদের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্টের কারণে এটা চেঞ্জ হলো, তবে আর ইসি কোশ্চেন এটা থাকে না যে আমাদের পি সাইজটা হবে 16 MB অথবা 32 MB, ওরা বলে দেয়। যদি বলে দেয় তাহলে আমরা কী করবো, মাইনাস এস দিয়ে আমরা সেই 32 MB দিয়ে দিব। দেওয়ার পরে এখন বললো যে একটা এলভি ক্রিয়েট করেন যার মানে 10টা পি নিয়ে একটা এলভি তৈরি করেন। কোশ্চেনটা আমি একটু লিখি, এখানে জিনিসটা হবে এরকম, এটে ভিজি 32 MP, মেগাবাইট পি সংক্ষেপে লিখছি, অ্যান্ড ক্রিয়েট এ এলভি আমাদের 32 MB পি সাইজ দিয়ে, ফিজিক্যাল এক্সটেন্ট সাইজ দিয়ে আমাদের ভিজি তৈরি করতে হবে, সেই ভিজি থেকে 10টা পি নিতে হবে। নাম্বার অফ টেন ব্যাগ, এটা কিন্তু কোনো সাইজ না, মানে 10টা পি নিতে হবে। তাহলে টোটাল সাইজটা আমাদের কি দাঁড়াবে, সাইজ হবে 32 × 10। ঠিক আছে, তাহলে প্রতিটা ফিজিক্যাল যে এক্সটেন্ড মানে মানে যে ভাগ করবে, মানে ভলিউম গ্রুপটাকে কি করে ও আসলে ভাগ করে, যে একটা ব্লকে ভাগ করতেছে সেটা সাইজ হচ্ছে 4 MB করে। আমরা এখন বলতেছি না 4 MB হবে না, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 32 MB। তাহলে আমি একটা ভলিউম গ্রুপ তৈরি করব 32 ই পি সাইজ দিয়ে, 32 MB পি সাইজ দিয়ে, মানে ব্লক সাইজটা হবে 32 MB, এবং একটা এলবি ক্রিয়েট করব 10টা পি নিয়ে। তাহলে আমাদের যে পার্টিশনটা আমরা যেখানে মাউন্ট করব সেটার স্পেস কত হবে, 320 MB। আমরা কিভাবে করতে পারি, এলবি ক্রিয়েট মাইনাস এন ওয়ান, আমরা নিজে 32 × 10 মানে হচ্ছে 320, আমরা বড় হাতের এল দিয়ে 320 দিয়ে দিতে পারি। এবার কোন ভিজি থেকে নেবে, ভিজি অন থেকে। আমরা এভাবে না করে আমরা এভাবে করতে পারি, 16 হাতের এল দিয়ে আমরা বলে দিতে পারি
10টা নাও, নাম্বার অফ পি কয়টা হবে 10, তাহলে আমরা এন্টার দিলাম। এবার আমরা এলবিএস দিয়ে দেখলাম 320 হয়েছে না? এখানে দেখেন আমাদের কিছু ওয়ার্নিং দিছে, এসডিবি টুটা আমাদের নিউ বিজিতে ছিল কিন্তু আমরা কিন্তু রিমুভ করিনি, সেজন্য ওয়ার্নিং দিছে। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো এলবি রিমুভ করি সেটাকে, এলবি রিমুভ করে আমাদের আসতে হবে তারপরে আছে সে বিজি থেকে সেটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ আসতে হবে, তখন অ্যাড করব যেভাবে ঠিক উল্টা রিমুভ করতে করতে আসতে হবে। হ্যাঁ, 32 এমবির এটা কি ক্লিয়ার? হ্যাঁ, 32 এমবির এটা আমি একটা ভিজি ক্রিয়েট করলাম 32 এমবি। মাইনাস এল দিয়ে এটা কিছু না, মাইনাস এল দিয়ে শুধু সাইজটা বলে দিই।